এই পুকুর করে দিলাম, পুকুরে জল ঢালো। কিন্তু গরম ভাতে ঘি দিয়ে খাওয়া সাথে মাছ ভাজা আর লঙ্কা, তো আজকে সকাল সকাল হচ্ছে চিড়ে পোলাও। রান্নাঘরটা হাফ সেজে উঠেছে, এসি লেগে গেছে, এইদিকে অ্যাকোয়াগার্ড ওয়াটার ফিল্টার লেগে গেছে, আর এখন মোটামুটি যেটা আছে নিচে এই পুরো হবে, উপরে একটু ফল সিলিং এর লাইট করার কথা আছে যাতে শুটিংটা করতে সুবিধা হয়। সকাল সকাল মা ব্রেকফাস্টে বানাচ্ছে মাই অল টাইম ফেভারিট চিড়ের পোলাও। ও হো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঘিটা দেবো। ঘি মেক্স বেঙ্গলি ফুড মোর অথেন্টিক, রিচ অ্যান্ড টেস্টি। আর এটাও বলে রাখি, বৈদ্যনাথ ঘি কিন্তু খুবই পিওর এবং এখানে কোনো বনস্পতির ব্যবহার হয় না। আর দেবে না মা? না না, এই বৈদ্যনাথের ঘি এক চামচ দিলে এনাফ, আমি তো তোমার একটু বেশি দিলাম। আহ, সুন্দর গন্ধ। ও, ঘিটা পড়ে যাই বড় হলো, জাস্ট অন্য লেভেলের সেন্ট বেরিয়ে এলো। ওহো, গরম গরম ভাত সাথে বিগ সাইজ মাছ ভাজা, আহ কি দেখতে। আর ঘি দেব, ঘি দিয়ে গরম গরম ভাত খাবো। স্পেশালি বাড়ির গাছের লঙ্কা, যেটাকে আমি আজকাল মজা করে বলছি রুফটপ চিলি। নুন, নুনটা যা নিয়ে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু নুন লাগতে পারে, কারণ ঘি এর সাথে যেহেতু খাবো। পুরো ভাতটা একদম সুন্দর সেট করা। আহা, মাছের এখানটা দিয়ে কি সলিড তেল আছে। একদমই রেজিস্ট করতে পারছি না নিজেকে, একদমই ঘিটা খাওয়ার জন্য। বস বস, আমি তো তোর মাছও খেয়ে নেবো। উফ, জায়ান্ট সাইজ মাছ। আজকে তুলি এসছে, আমি তুলিকে আসতে বলেছি, কারণ ও একটু চিকেন কষা মটন কষা খেতে খুব ভালোবাসে। আর এখন তো আমার একটি সন্তান হলো না, আমার দুটি হলো। একটা কিছু করলে আবার ওর জন্য একটু আকুপাকু করে, তো তার জন্য একটু মুরগির ঝোল বিশেষ কিছুই করিনি, মাছ ভাজা আর ঘি, গরম ভাত ঘি দিয়ে মাছ ভাজা। তো এটাও আজকে খাবে, তো তার জন্য বললাম চলে এসো, সুন্দর একটা মাংস রান্না করছি, খাবে। এর পিছনে অনেক বড় গল্প আছে, বিশেষ করে তুমি পছন্দ করে বাংলা কি মাছের না চিকেনের ঝোল গুলো। হ্যাঁ, আমি তো একটা কথা বলবো, তুমি যে আমাকে বলে না বিশেষ কিছু করিনি, তুমি খুবই বিশেষ জিনিস করেছো, এটা ভীষণই বিশেষ। আমার তুলির সাথে আমার যখন প্রথম প্রথম আলাপ হয় তখন তুলি আমাকে বলতো, তুমি যে বাংলা মাছের না চিকেনের ঝোলটা যখন খাও না, লাল লাল মুরগির ঝোল তুমি যেটাকে বলো, আমার ওটা থেকে জিভে জল চলে আসে। আমি তখন ওকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একসাথেই খাবো লাল লাল মুরগির ঝোল, কি রাখলাম তো কথা। একদমই বৈদ্যনাথের ঘি। আমার চুলটা ঠিক আছে? বাঙালি বাড়ির কিন্তু একটা খুব মজা, সেটা হচ্ছে বাঙালিরা সবসময় কিন্তু ঘিয়ের বোতলের মধ্যে চামচ ডুবিয়ে রাখে, যেটা আমার মা করেছে। আর বাঙালিদের সাথে ঘিয়ের যে সম্পর্ক সেটা তো আলাদা করে বোঝাতে হবে না। ঠিক যেমনি করে আমি হাকুপাকু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। আ, ঘিটার কি সুন্দর একটা ফ্লেভার, দারুন। গরম ভাত সাথে ঘি, আমি আর তুলি স্পেন্সার গেছিলাম, তোমরা দেখতেই পেলে একটু আগে। স্পেন্সার থেকে যখন ফিরছি তখন আমাদের সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো, এখানে খুব আনন্দ হলো। স্পেন্সারে গিয়ে আমরা ঘি কিনবো বলেই গেছিলাম, কারণ ঘিটা শেষ হয়ে গিয়েছিল। তা আমরা অন্যান্য অনেক ঘি আছে যেগুলো তোমরা সবাই খেয়ে থাকো, আমরাও সেই সমস্ত ঘি ট্রাই করি, কিন্তু কিছুদিন হলো আমরা বৈদ্যনাথের ঘিটা ট্রাই করছি। এবং তুলিও দোকানে গিয়ে বললো যে বৈদ্যনাথের ঘিটা নেওয়া যাক, এটা নতুনত্ব। সুন্দর এক কেজি বোতল কন্টেনার ডাব্বা। এক্স্যাক্টলি, নুন একটু দাও, আর একটুখানি নুন নেব। আহা হা হা, তুই তোমার নুন দাও, নিয়ে এই তো নিচে সাইডে আছে। খেলাম তুলি, শুরু করো, মুখে দিলাম। লঙ্কা দিও সাথে একটু মাছ ভাজা। যত কিছুই থাক না কেন খাবার, ঘি দিয়ে অনেক কিছু হয়। আমার বাড়িতে ঘিয়ের ব্যবহার খুব, কিন্তু গরম ভাতে ঘি দিয়ে খাওয়া সাথে মাছ ভাজা আর লঙ্কা,
এটা কোনো সাবস্টিটিউট আছে বলতো? না, সর্বকালীন সেরা। তুই তো মাঝে মাঝে ছাড়িয়ে চলে যাবে, তুলি তো অনেক লেট হবে। হ্যাঁ, ধীরে ধীরে তুলি, একটু সময় লাগে খেতে, আস্তে আস্তে ধীরে ধীরে খা। রোজি বলে পুরো মাঝে মাঝে না খেতেও পারছো না, সেক্ষেত্রে আমি হেল্প করতে পারি। যেমন ধরো ডাল সিদ্ধ মা অনেক সময় করে, ডাল সিদ্ধর মধ্যে এক চামচ ঘি দিয়ে গরম ভাত মেখে খেলে একটু লঙ্কা দিয়ে সুপার লাগে না? আমার আলু সিদ্ধ ঘি আরো ভালো লাগে, মানে ডাল সিদ্ধ ঘিও সেরা, কিন্তু আলু সিদ্ধ ঘি হচ্ছে একদম জাস্ট মাউথ ওয়াটারিং। তোমার বুঝতে পারছো ডিমটা অনেক সময় আমার ভাতে আমি আবার চটকে নি, কিন্তু তুই গোটা খাস। আমি না ডিম অমলেট বেশি ভালোবাসি। আচ্ছা, আমার ডিম আবার সিদ্ধ বেশি ভালো লাগে, আর ডিম সিদ্ধ কুসুমটা ভালো লাগে। আমার ওই ভেজে ফর্মের মধ্যে ডিমের পোচ তুই সিদ্ধটা বেশি ভালোবাসি আর সিদ্ধটা আমার ভাজাটা ভালো, তুলি ভাজাটা খেতে ভালোবাসি, মানে অমলেট। ওকে, তো বুঝতে পারছো ঘি বাঙালিদের নানান ইমোশনে জড়িয়ে আছে একদম অতপ্রত ভাবে। আর এই যে বৈদ্যনাথের ঘিটা যে খেলাম, এটা একদম ফ্যান্টাস্টিক পিওর, ফ্লেভারটাও দুর্দান্ত। ঘি ভাত খেলে হাতটা শুক্ত কিন্তু দারুণ লাগে। আর এটা এমনি বৈদ্যনাথের ঘিয়ের ঘ্রাণটা সত্যি খুব ভালো। এক্স্যাক্টলি, আর তার জন্যই তো এটা এত অথেন্টিক। ঠিক ঠিক ঠিক, এত পিওর। আমি শুনেছি এটার প্রসেসিংটা, মেকিং এর প্রসেসিংটা একদমই ট্র্যাডিশনাল। আমার যেটা সব থেকে ভালো লাগছে এর যে ফ্লেভারটা, যারা যারা বৈদ্যনাথের সুস্বাদু ঘিটা ট্রাই করতে চাও, 100% বাঙালি আনা আছে এই ঘিতে, তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও, সেখানে সমস্ত ডিটেল আছে, জাস্ট অর্ডার করে দাও। এমনকি রুটিতেও দিয়ে ভালো লাগে, দুটো রুটির সঙ্গে ঘষতে চিনি আর ঘি দুটো রুটিতে মিশে যেত, মুড়িয়ে মুড়িয়ে দিত ছোটবেলায়, কি যে ভালো লাগতো, কি যে ভালো লাগতো, ওকে অনেক দিতাম। ওর আবার নিচে থেকে চিনি পড়ে যেতে বলে রুটিটাকে হাফ করে মুড়িয়ে দিয়ে তারপরে রুটিটাকে মোড়াতাম। এটা তুই ট্রাই করেছিস, তুলি যেটা বললো পরোটাতে ঘি, এটা তো আমিও ট্রাই করব, এটাও দারুণ লাগবে। যে কোনো খাবারে ঘি দিলে মানে টেস্ট আরো এনহ্যান্স করে। বড় মাছের এই একটা মজা, তুলি তুলি এখানে যে তেলটা থাকে, আমি তেল দিয়ে শুরু করেছিলাম খাওয়া। ওকে, তুই এবার কি খাবো? মাংস। আচ্ছা, আগে মাছটা শেষ করে নিই, একটা মাছ দিয়েছে, বাপ রে, আহা বিশাল, দারুন। আজকাল ইচ্ছা করে বিশেষ কিছু রান্না করিনি, কারণ জানি এরা মাংস ভাতটা পেলে আর কিছু লাগে না, আর দুপুরে স্নান করে উঠে গরম গরম মাছ ভাজা ঘি দিয়ে ভাত আর মাংস এনাফ। আজকে একটু চালাকি করেই রান্নাটা শর্টে সেরেছি। দাও মা, দাও তাড়াতাড়ি, এই পুকুর করে দিলাম, পুকুরে জল ঢালো। আহা, ঝপাম করে আলু। এটা হচ্ছে পুকুর পাড়ের পার্ক, মানে যে বসার জায়গা, বেঞ্চ। আসলে মাথাটা খারাপ হয়ে গেছে মাংস দেখে। আহা, বাংলা মুরগি। তুলি এবার কি ঢালি? হ্যাঁ, একদম একটা পেটুক, কিন্তু মাংস খাওয়ার আমাকে লেগ পিস শেষ করি তারপর আবার নেব। তুলি মোটামুটি যে লেগ পিসের ডিমান্ড থাকে, একটা মুরগি চারটে পা হলে খুব ভালো হয়। আচ্ছা, এটাকে আমার লেগ পিস, এই না 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 না, এটা কি আমার একার ডিমান্ড? আমারও ও তুলি এরকম করে ঝোল দিয়ে একটু মাখ থক থকে করে, এই তুলি কারেক্টার জোর করে মা দিলই দিল। হ্যাঁ, নুন মিষ্টি ঝাল সবসময় ঠিক থাকে, খুবই ভালো এই রান্নাটা না।
আমার সত্যি মানে যে কোন দিন যে কোন সময় দিন হোক রাত হোক সারা বছর 365 দিন আমি খেতে পারবো রোজ। ঠিকই আছে পাশাপাশি একদম বলছে 365 দিনই নাকি এই খাবার ভালো লাগবে মামনির হতে না আমরা সবাই খেতে ভালোবাসি তার মধ্যে আমরা সবজিটা অনেক খাই আমার ছেলে ভীষণ কাক ইনি একটু সবজিটা কম খান আমার কাছে আসার পর থেকে আমি পাতে ফেলি অল্প বিস্তর আমি খাওয়াই আর ও দেখছি খেয়েও নিচ্ছে তুমি জানো ওরকম আমার ছেলেকে পাঁচটা ছটা দিলে খেয়ে নেবে ভালো ছেলে সুস্বাদু এই যে সাদা ভাতে যখন লাল ঝোলটা পড়ে আর কিছুটা ঝোল যখন বেবে দিকে চলে যায় এটা দেখতে কি চমৎকার লাগে না এই ঝোলটা যে বেবে চলে যাচ্ছে এটার মানে কি বলতো একটু ভাত লাগবে তো সহি বলি তুলি নেই খাবারের প্রতি ভালোবাসা অল্প বেশি না অল্প পেটুক পড়া এটা কিন্তু আমাকে খুব ইমপ্রেস করেছিল প্রথম থেকে মানে ছেলেপিলেরা কি দেখে ধরো মেয়ের সাথে সম্পর্ক এলে মেয়েটা কেমন সে ঠিকঠাক তার লেখাপড়া তার কাজকর্ম এভরিথিং আমরা দেখেছি কিন্তু প্রথমে দেখেছি খেতে জানে তো ঠিকঠাক ফুড হ্যাবিট না ফুড হ্যাবিট বেশ সলিড আছে তুলি তো প্রথম থেকেই আর তুলি তো প্রথম থেকেই তুলি আপাতমস্তক জানি আমি একদিন পেটুক আর জিজ্ঞেস করা কি আছে আর পেট মন দুয়ে শান্তি তুমি খাবে না তুমি আগে খেয়ে নাও তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে সব কমপ্লিট হলে তবে আমি একটু নিশ্চিন্তে বসে খাই এই যে বাংলা চিকেনের ঝোলটা বানিয়েছে মা এটা কিন্তু জিরোবাট কিচেন অলরেডি আছে জিরোবাট কিচেনে ঢুকবে দেখবে বাংলা মুরগির ঝোল অথবা বাংলা চিকেনের ঝোল পেয়ে যাবে এটা ভাইরাল হওয়া ভিডিও হ্যাঁ জিরোবাট কিচেনে শিখে নাও ইনফ্যাক্ট বাংলা লাল ঝোল এই কথা কিন্তু তুমি ইনভেন্ট করেছো একদমই একদমই আমি তোমার আগে আর কারো মুখে শুনি মানে ব্লগ দুনিয়াতে ব্লগে আমি ব্লগের কথাই বলছি লাল ঝোল কথাটা আমি বাংলা লাল ঝোল এটা আমি তোমার মুখেই ফার্স্ট শুনেছি আমার মনে হয় তাই এখন বাকিরা সবাই আমরা বলি থাকি লাল ঝোল কথাটা লিখে লিখে পপুলার কিছু রাখা তার হ্যাঁ আ মা করলেও আর দেবো না না আমি বেশি চাইছি না এই টু এই টু দাও আর না এইটুকু একটু বল এই টু এই টু এই টু এই টু মানে এই যে হাতের যতটুকু সেটা শুনো একটু সামান্য অতটা দিতে হবে না ব্যাস 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 লাস্ট পাতে গরম গরম থপ থপে ঝোল রাখলে না ভালো লাগে না তুলি বললো এটা খাবে না এটাও নিয়ে নিলাম আহা হা জাস্ট অন্য লেভেল উফ আমার ছোটবেলা কথা মনে পড়ে গেল আমি তো রামকৃষ্ণ মিশনে পড়তাম কয়েকশো স্টুডেন্ট ওখানে মুরগির ঝোল হতো ওখানে তো তেল তেলে ফ্যাকাশে মুরগির ঝোল শুধু মুরগি না ডাল সবজি
মানে কয়েকশো স্টুডেন্ট থাকলে যা হয়, রান্না একদমই সুস্বাদু না বাট হেলদি, কারণ এতগুলো স্টুডেন্ট। তো আমি শুধু অপেক্ষা করতাম কবে ছুটি হবে, কবে বাড়ি ফিরে মায়ের হাতে এরকম সুন্দর লাল লাল মুরগির মাংস বা খাসির মাংসের ঝোল খাবো। মানে ওটার অপেক্ষা আমার 3-4 মাস ধরে করতে হতো, কারণ আমি বছরের মধ্যে 3 বারই ছুটি পেতাম। তবে হ্যাঁ, রবিবার করে আর শনিবার করে মানে প্রত্যেক সপ্তাহে মা বাবা তখন বাড়ির রান্নাটা নিয়ে আসতো, কিন্তু বাড়িতে গিয়ে ছুটি কাটানোর ব্যাপারটা আলাদা। আমাদের স্কুল হতো ডে স্কুল, যেটা ছিল যখন ক্লাস 6 পর্যন্ত মর্নিং ছিল, তারপর ডে ছিল। ডে স্কুলের টাইম ছিল হচ্ছে সকাল 11 থেকে বিকেল 4 পর্যন্ত, অফিস টাইমের মতো আর কি। তা ওই টাইমে যখন স্কুল ছিল, আমি যাচ্ছি সকালের দিকে, হয়তো আমি দেখেছি যে মা মাংসটা বসিয়েছে কিন্তু হয়নি, তো তাও মা একটু ঝোল একটা মেটে একটা আলু দিয়ে খাইয়ে পাঠিয়ে দিত। আর আমার মাথায় ঢুকে যেত যে এটা স্কুল থেকে এসে হবে, এটা আমি আজকে লাঞ্চে পাবো, যাই হোক পোস্ট লাঞ্চ পাবো, ওটা খেয়ে তারপর পড়তে টুত দেবো সাইকেলে। সেদিনকে স্কুল থেকে না বিন্দু মাত্র দেরি করতাম না, অন্যদিন কি করতাম স্কুল থেকে বেরিয়ে খেলাধুলা, খেলাধুলা আমি অত করিনি কখনো। স্কুল থেকে বেরিয়ে আমরা বন্ধুরা মিলে সাইকেল নিয়ে ঘুরতাম বিভিন্ন দিকে, ওই বন্ধুকে ছাড়তে যাচ্ছি, সে বন্ধুকে ছাড়তে যাচ্ছি, মানে সবাই সাইকেলে, কিন্তু তাও নাটক, ওকে ও সাইকেলে ছাড়তে হচ্ছে, ওকে এই করতে যতটা দেরিতে আসা যায় এই করতাম। আর বিশেষ করে যাদের যাদের বাড়ি দূরে তাদের তাদের ওখানে যেতাম, এলাকা ঘুরে ঘুরে যাবো না। মাংসের দিন দেরি করতে না, কিন্তু মাংসের দিন যখনই জানতাম যে আজকে মাংস হয়ে যায় সাইকেল নিয়ে ধা, অন্যান্য বন্ধু বান্ধবরা জানতো এই আজকে সৌমজিদের বাড়িতে 100% মাংস হয়ে যায়, নাহলে এরকম করে দৌড়াতে কেন। কারণ বলেছিলাম ওদেরকে যে আমি সেদিন সেদিনই দৌড়াই সেই বন্ধুরা এখনো যোগাযোগ করে, উনিও লেখে কাকিমার হাতে কত কিছু খেয়েছি। আমাদের সত্য খুব প্রিয় বন্ধু, মা তুই তো চিনিস সত্য, সত্য হচ্ছে তার মধ্যে একজন যে কিন্তু আমার মায়ের রান্নার ফ্যান ছিল। গন্ধ বা কোনো ফোড়ন দেওয়া হচ্ছে কোনো খাবারে, সেই ঘ্রাণটা নাকে আসে আমরা কেন এই সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকে লোভ দিয়েছি, অনেকে বলি আমরাও দিয়েছি। মা আজকে তো মেটে পেলাম না তো, একটু আজকে মেটে দেয়নি। আচ্ছা ঠিক আছে, মেটে পেলাম, একটু মেটে দেয়, এই জন্য আমি মাংসের দোকানে যাই, গিলা মেটে আলাদা করে। ওকে, মুরগির ঝোলের গল্প এই পর্যন্তই। তোমাদের জীবনের বেস্ট দেখি এই কপচাচড়া খাবে না তুমি, আমি খেয়ে নিই মুরগির বাংলা ঝোল, কার কার স্মৃতিতে কেমন ভাবে আছে প্লিজ এটা কমেন্ট সেকশনে জানাও, বড় বড় করে লেখো জানাও। সমস্ত কমেন্ট হয়তো রিয়েক্ট করা হয় না, কিন্তু পুরি রে ভাই, তেলাপিয়া মাছে প্রচুর কমেন্ট, তো যাই হোক, কার কার জীবনে কোন কোন মুরগির স্মৃতি, কোন কোন মুরগির মাংসের ঝোলের স্মৃতি, মাংসের স্মৃতি কেমন ভাবে জড়িয়ে আছে সেগুলো লেখো। বাড়িরও হতে পারে, বাইরেরও হতে পারে, এমন অনেক হোটেল আছে আমি কখনো দেখাবো, রাস্তার হোটেল যারা ফ্যান্টাস্টিক মুরগির মাংসের ঝোল বানায়, দারুণ বানায়। এনিওয়ে, তো ভালো লাগলে ব্লগটাকে লাইক করতে ভুলো না বন্ধুরা, আর অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যদি রান্নাটা শিখতে হয় তাহলে চলে যেতে হবে জিরো ওয়াট কিচেনে, যেখানে বাংলা মাংসের ঝোল লিখলেই বা বাংলা মুরগির ঝোল লিখলেই রেসিপিটা পেয়ে যাচ্ছ। আর আমার ফেসবুক পেজ জিরো ওয়াট জেড বড় হাতের, সেখানে পেয়ে যাবে ছোট্ট কিন্তু দারুণ লাঞ্চ, অনেক ছোট ছোট ব্লগ আছে যেগুলো এক্সক্লুসিভলি কিন্তু ফেসবুকে অ্যাভেলেবল, ওকে ইউটিউবে পাবে না সেগুলো। ইনস্টাগ্রামে আমাকে কানেক্ট করে নিও, আর জিরো ওয়াট ফিল্মস @gmail.com অফিসিয়াল ইমেল আইডি, সেখানে আমাকে মেল করতে পারো। ঠিক আছে, তো মাংস খাও, তারপর খাবার এন্ডে জল খাও, যেটা আমি পারছি না, তুলি পারে, তুলি একদম খাবার এন্ডে জল খায়। আজকে একবার খেয়েছি ঝাল লঙ্কা, সে তো ঝাল লঙ্কাটা খেয়েছি।